হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি চলে এসেছি তোমাদের একটা মানে অনেক বন্ধুর ডিমান্ড ছিল, অনেক ভিউয়ার্সদের ডিমান্ড ছিল যে ভালো ভালো লফটের ভিডিও করার জন্য, ভালো ভালো লফট ভিজিট করার জন্য। আমি প্রচুর হার্ডের ভিডিও দিচ্ছিলাম আর চেষ্টা করছি ভালো ভালো লফটের ভিডিও দেওয়ার জন্য। তো একটা জয়নগরে চলে এসেছি একটা নেক্সট লেভেলের শখ নিয়ে, জাবিউর ভাইয়ের কাছে, যারা প্রচুর ভিডিও দেখেছো আলি পেটটক ইউটিউব চ্যানেলে। আমার যে সকল ভিউয়ার্সরা আছো তারা প্রচুর আলি পেটটকের ভিডিও দেখে থাকবে। তো সেই দাদার যে ব্রিডিং লফটটা আছে পার্ট ওয়ান, আবার সেই ব্রিডিং লফটগুলো কন্টিনিউ করছি। তো এসব যেসব পাড়াগুলো দেখাচ্ছি একদম অন্ধকারের মধ্যে, খুব সানলাইট কমে এসছে, তার মধ্যেও আমি তোমাদেরকে শখ করানোর চেষ্টা করছি। ভিডিওটি তোমরা একটু স্কিপ করো না, অনেক কিছু মিস করে যাবে, অনেক ভালো চোখের পাড়া সেইগুলো তোমরা শখ করতে থাকো। দাদা পাড়াগুলো দেখাও। তো প্রথমে জবিউর ভাইকে দেখো। তো পার্ট ওয়ানে এবং আরও একটা ভিডিওতে আমি তোমাদেরকে জবিউর ভাইকে আলাপ করিয়ে দিয়েছিলাম, তো আবার জবিউর ভাইয়ের সাথে একটু আলাপ করে নাও। তো দাদা কেমন আছো বলো? ভালো আছি, আল্লাহর রহমতে। তো দাদা সত্যি কথা বলতে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কারণ আমার এই ছোট চ্যানেলে এত ভালো একটা সুযোগ করে দিয়েছো। তো দাদা সত্যি কথা মানে তোমার কাছে আমি অনেক কৃতজ্ঞ। যাই হোক দাদা, কিছু চোখের পাড়া আমাদেরকে শখ করাও। একদম সানলাইট কমে গেছে, লাইট কমে গেছে, সেটা একটু তুমি ভিউয়ার্সদেরকে বলো যে লাইট কমে গেছে, কমে গেছে, তার জন্য দুঃখিত। হ্যাঁ, কিছু করার নেই, ওটা আমাদের কাছে লীলা খেলা, ওতে তো কারের হাত নেই। একদম একদম। আর তবে যে পায়রাটা দেখাবো খুব ফেমাস পায়রা, এ বিভিন্ন রাজ্য থেকে, দেশের বাইরে থেকে ফোন করে এর বাচ্চা ডেলিভারি দেওয়ার জন্য। আচ্ছা, কিন্তু আমার তো ডেলিভারি দেওয়া সম্ভব নয়। আমি সবাইকে বলেছি যার লাগবে শখ করতে হলে আমার বাড়িতে এসে। তো ক্যামেরার লাইট আমি অন করে দিয়ে দাদার এই যে পাড়া, চটিয়াল পাড়া তো বটেই, চটিয়ালের সঙ্গে গ্রিন আইস কালো দানা পাড়া। ভিউয়ার্স দেখতে পাচ্ছ চোখের পট্টি এবং চোখের মধ্যে একটা জল যে ভাব, একটা মানে কি বলবো, এই এই যে একটা ম্যাড্রাস পাড়া বা যে কোনো পাড়া জলের যে একটা ভাব থাকে, মানে সেই পাড়াগুলো অত্যন্ত হাই ফ্লায়ার হয়, মানে অনেকক্ষণ আকাশে স্টে করে, তাই না? আচ্ছা, তো চটিয়াল পাড়া, সেই সাথে সাথে আবার মানে গ্রিন আইস কালো দানার উপরে একটা নেক্সট লেভেলের পাড়া। এই পাড়ার ভিডিও আমি আমার শটে ছেড়ে দিয়েছি। তো প্রচুর কাস্টমার আমার নিজের কাছেও ফোন করছে, আমার প্রচুর বন্ধুরাও ফোন করছে, প্রচুর ভালোবাসা দিয়েছে তোমরা এই এই পাড়া দুটোর জন্য। আচ্ছা, এই পাড়ার বাচ্চা করেছো তাই তো? তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ এই পাড়ার বাচ্চাগুলো ছেলের জন্য আছে, যেটা তুমি ধরলে ওটা নর্না মাদা, ওটা নর পায়রা। তো মাদাটাও আমি শখ করাচ্ছি। তার আগে ভিউয়ার্স বাচ্চা দুটো দেখতে পাচ্ছ, ফুল অ্যাক্টিভ এবং হেলদি পাড়া। দাদার খাবার খাওয়ানোর টাইম হয়ে এসেছে, অনেক সন্ধ্যাও নেমে এসেছে, তাও আমি পাড়াগুলো একটু ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে বাচ্চাগুলো আছে ছেলের জন্য, দাদা মাদা পাড়া একটু ধরো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ এই হচ্ছে মাদা পাড়াটা। এই হচ্ছে মাদা পাড়াটা, খুবই সুন্দর, একদম মন ভরে যাওয়ার মতো একটা শখ আজকে তোমাদেরকে উপহার দেব। একদম ভিডিওটি একটু স্কিপ করো না, ঠিক আছে? এই এই মাদা পাড়াটা পরটা একটু দেখাও তো। এই পাড়া কি ওড়ে? হ্যাঁ, এই পায়রা ওড়ে, মানে চোখের পাড়া। অনেকের বলে, অনেক ভিউয়ার্স বলে যে চোখের পাড়া ওড়ে না, চোখের পাড়া শখের জন্য না, ও একটু দামি পায়রা, লোক চলে গেলে হচ্ছে সেটটা মিল করতে পারবে না। আচ্ছা, আর হচ্ছে কি একটু দামি পায়রা, তো ওই জন্য যারা বলে তাদের তো নেই, তারা বলবে যে চোখের পায়রা ওড়ে না, ওটা ভুল কথা। তাহলে অনেক বড় বড় ব্যক্তি কলকাতায়, যেমন দেবদার, অনেক দামি দামি পায়রা আছে চোখের পায়রা, তাহলে ও পায়রা ওড়ে না, তাহলে কি ও কি খেলনা? আচ্ছা, চোখের পাড়াও তাহলে ভালো হবে। তো দাদা এই যে একটা ভালো টিপস আমাদেরকে বললো, শেয়ার করলো, অসংখ্য ধন্যবাদ দাদাকে। এই যে 8, 9, 10 পরের কোয়ালিটি ভিউয়ার্স দেখতে পাচ্ছে, 9, 10 একেবারে সমান, 8টা সামান্য ছোট্ট লেজটা একটু দেখাও তো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ এই হচ্ছে পাড়াটার লেজ। আচ্ছা, পাড়াটা পাঞ্জা দেখি, এই হচ্ছে পাড়াটার পাঞ্জা। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ একটা খুব ভালো লাগলো আমার এই পাড়াটার হেডলাইন, যেমন হেডলাইন তো খুবই সুন্দর, এবং ঠোঁটের কালারের নখগুলো এবং পাঞ্জাটা একটা অন্য লেভেলের পাড়া, খুব সুন্দর কোয়ালিটির পাড়া। আচ্ছা ঠিক আছে, রাখো। আরও কয়েকটি ব্রিডিং পেয়ারের যেসব পাড়াগুলো আছে তাদের আইস কোয়ালিটি একটু শখ করে নিই। এটা লাল প্যারেটা নতুন সেট বসানো কি? সবই সেট বসানো থাকে, এর রেস্টে ছিল আবার এসেছে। আচ্ছা, এই হচ্ছে ভিউয়ার্স এক প্যার লাল পাড়া, চোখের পট্টি এবং হেডলাইন। একটা ম্যাড্রাস পাড়ার হেডলাইন কেমন হলে ভালো হয় দেখতে পাচ্ছ? হেডলাইন তো একদম মাথার সঙ্গে ঠোঁটটা চ্যাপটা,
দুর্দান্ত কোয়ালিটির হেড সাহেব পায়রাটা। এটা কি চোখের পায়রা দাদা একটু বলো? এটা গ্রিন চোখের পায়রা। আচ্ছা, গ্রিন আইস চোখের শখ দাদার কোন লেভেলে দেখতে পাচ্ছ? গ্রিন আইস, তার উপরে আবার লাল পায়রা, লাল কালো দানা, কালো চোখটা। আচ্ছা, এটা নর পায়রা তো? হ্যাঁ, নর পায়রা। তো এই হচ্ছে নর পায়রা। আচ্ছা, এই মাদারটা একটু দেখে নি। এই হচ্ছে গ্রিন আইস পায়রার মাদা পায়রাটা, একদম হাই ডিমান্ডেবল একটা পায়রা, দেখতে পাচ্ছ খুব সুন্দর, খুবই সুন্দর লাগলো এই পায়রাটা। এই পেয়ারটাকে আমরা ছেড়ে শখ করি। তো ভিউয়ার দেখতে পাচ্ছ, এই হচ্ছে ওভারঅল পেয়ার এবং এর স্ট্যান্ডিং পজিশন একদম একদম দুর্দান্ত, দেখতে পাচ্ছ একদম রেডি পেয়ার। রেস্টে ছিল, আবার নতুন করে দাদা ব্রিডিং করে ব্রিডিং করছে, প্রচুর ভিউয়ার্সদের প্রচুর বন্ধুদের ডিমান্ড অনুযায়ী। তো দাদা একটা ম্যাড্রাস পায়রা দেখাচ্ছে, দাদা কি লাইনের পায়রা আছে একটু বলো। আমি লাইন সম্বন্ধে বলবো না, পায়রা তবে এটা একটা গ্রিন চোখের পায়রা। আচ্ছা, তো ভিউয়ার দেখতে পাচ্ছ দাদা এই পায়রাটা স্পেশালি খুবই পছন্দ, গ্রিন আইস চোখের, হেডলাইন খুবই ভালো, একদম অন্ধকারের মধ্যেও আমি ক্যামেরা লাইট অন করে দেখানোর চেষ্টা করছি, যথেষ্ট ভালো পিকচার আসছে। মোটামুটি তোমরা শখ করতেই পারো, একটা অন্য লেভেলের শখ আজকে তোমাদের হচ্ছে, ঠিক আছে। এই হচ্ছে ওভারঅল পায়রাটা, সবুজ পায়রা, এর লেজটা একটু দেখা তো। এই হচ্ছে একটা হাই ফ্লাইং ম্যাড্রাস পায়রার বৈশিষ্ট্য, যে লেজ পুরোপুরি বন্ধ, কোনো খোলা নেই, বুঝতে পারছ? এটা নত, এটা নপায়রা। আচ্ছা, এদের বাচ্চা সেল আছে তো? হ্যাঁ, এদের বাচ্চা সেল আছে। আচ্ছা, এত পায়রাটা পাঞ্জা দেখে নি। এই হচ্ছে, হ্যাঁ ওইভাবেই ধরো, এই হচ্ছে পায়রাটার পাঞ্জা। আচ্ছা, এর মাদারটা একটু শখ করি। তো ভিউয়ার্স, এই হচ্ছে এই পায়রাটা, নর পায়রাটার মাদা পায়রাটা, একদম বিউটিফুল আইস কোয়ালিটি আছে পায়রাটার, ঠিক আছে। ছেড়ে দাও, ছেড়ে দাও। আচ্ছা, তো যাই হোক, সানলাইটের অভাব, তাও আমি চোখের পায়রাগুলো একটু শক করে নিচ্ছি। এটা কি চোখের পায়রা? গ্রিন আইস। এটা গ্রিন আইস। তো এটা গ্রিন আইস পায়রা, এটা সেলের জন্য আছে? না না, এটা ব্রিডিং পেয়ার আছে, এগুলো দাদা রেস্টে রেখেছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দাদা, এই পায়রা সম্পর্কে তুমি একটু বলো, যে কিভাবে আনলে, কোথেকে আনলে, কালেকশনটা বলো, তারপর তুমি পায়রা দূরে দেখো। এই পায়রাটা হচ্ছে পাকিস্তান, এদিকে দেখো। যেমন কিছু কিছু পায়রা আছে শুধু আমাদের ইন্ডিয়ায় চলে, আর এই পায়রাটা সারা বিশ্বে চলে। আর এই পায়রাটা আমার একটা রিলেটিভের হাত ধরে এই পায়রাটা আনা আমার ডাইরেক্ট কালেকশন। তো দেখতে পাচ্ছ ভিউয়ার্স, এই হচ্ছে টেডি পায়রা। টেডি পায়রা কাকে বলে তোমরা দেখতে পাচ্ছ, একদম গোলাপি রিং আছে, চৌধুরী সাকি মোহাম্মদ ভাট্টি, একদম চৌধুরী সাকি মোহাম্মদ ভাট্টি পিজিয়ন, যেটা টপ কোয়ালিটি গিরিবাস কালেকশন। পাকিস্তান কেন, সারা বিশ্বের একদম হাই ফ্লাইং পায়রার এক নম্বর পায়রা হচ্ছে টেডি পায়রা, নর পায়রাটার আইস কোয়ালিটি। এই টেডি পায়রা ডানাটা একটু খুলে দেখো। তো ব্রিডিং পেয়ার যেহেতু পর কাঁচি করা আছে ভিউয়ার্স, একটু টেডি পায়রার এই যে পরের কোয়ালিটি দেখতে পাচ্ছ, এই সবচেয়ে বড় কথা হচ্ছে পরের মধ্যে ভাইব্রেশন। দাদা একটু ছেড়ে দাও, পরের মধ্যে ভাইব্রেশন আমি নিজে ধরে আমি নিজে বুঝতে পারছি যে ভাইব্রেশনটা অন্য কোনো পায়রার মধ্যে হয়তো আছে কি নেই, সে বিষয়ে আমি তর্ক করতে যাব না, কিন্তু পায়রাটা ধরার পরে একটা আলাদা একটা জিনিস লক্ষ্য করছি। তো পায়রাটা একদম টপ কোয়ালিটির পায়রা, সে বিষয়ে কোনো সন্দেহ থাকবে না, কোনো সন্দেহ নেই। এই পায়রাটা পাঞ্জা দেখা, এই হচ্ছে টেডি পায়রাটার পাঞ্জা, নর পারা তো? হ্যাঁ, এটা নর পারা। আচ্ছা, মাদারা দেখাও, ওদের এক এক জোড়া বাচ্চা দেয়, তাই বাচ্চা সেল আছে? না, এর বাচ্চা সেল দিই না। আচ্ছা, তো এই হচ্ছে মাদা পারাটা ভিউয়ার্স, টেডি পারা, টেডি পারা। তো টেডি সম্পর্কে নতুন কিছু বলার নেই, টেডি পারা মাদা পারাটা দেখতে পাচ্ছ ভিউয়ার্স। আচ্ছা, তো এই হচ্ছে ওভারঅল, ঠিক আছে, এই হচ্ছে ওভারঅল পেয়ারটা এবং তাদের বাচ্চা। তো টেডি পায়রা যেহেতু স্ট্যান্ডিংয়ে রাজা হয়, খুব টপ কোয়ালিটি স্ট্যান্ডিং হয়, এদের বাচ্চা দেখেই বুঝতে পারছো। আমি ব্রিডিং পেয়ারটা আরও একবার বাইরে তোমাদেরকে ছেড়ে দেখাচ্ছি, এই যে ভাইব্রেশন দেখো ভিউয়ার্স, আমি যেটা এক্ষুনি বলছিলাম, এই যে মাদা পায়রাটা ভাইব্রেশন লক্ষ্য করতে পারছো। তো এই হচ্ছে টেডি পেয়ারটা,
ভিউয়ার দেখতে পাচ্ছে স্ট্যান্ডিং পজিশন। আচ্ছা মাদারটা ডিম পেড়েছে, তাই একটুখানি মানে ডিম পাড়ার পরে বুঝতে পারছো কেমন হয় পাড়াগুলো। এই হচ্ছে নর পাড়াটা, ভিউয়ার্স দাদার এই যে ব্রিডিং পেয়ার পার্ট টু আমি তোমাদেরকে শক করালাম। প্রচুর ভালো ভালো ব্রিডিং প্রোগ্রেস এবং প্রচুর ভালো ভালো কালেকশান ব্রিডিং পেয়ারের যেসব বাচ্চাগুলো আছে সেসব সেলের জন্য অ্যাভেলেবেল আছে। তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো, দাদার কন্ট্যাক্ট নম্বর আমি ডিসক্রিপশন বক্স এবং স্ক্রিনেও দিয়ে দেবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। দাদার এই ব্রিডিং পেয়ারের পার্ট টু ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তোমাদের এক একটি কমেন্ট আমার ভিডিও করানোর জন্য অনেক মোটিভেট বাড়িয়ে দেয়, তো সেই কারণে তোমরা অবশ্যই কমেন্ট করবে। তো ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অসংখ্য ধন্যবাদ।